ওই জন্য ভাবি আমাকে কেন এত দোষামোদ করছে। তারপর অপারেশন ফুলে তোমার হাতে টাকা করব আমি ফাঁকা। আমাদের আসার আগে দাবিদার দেখুন তো, এটাকে চিনতে পারেন না? বুঝলি বেটি, তন্ত্র সাধনার গুণে এমন করব বেটা ডাক পেরে তোর কাছে ছুটতে ছুটতে এসে তোর পায়ে পড়বে। তারপর জটাটা যদি সত্যি হয় তখন আমাকে আর ওকে তো বাড়ি থেকে পুলি মাছি মোটামুটি তাড়িয়ে দেবে। তোমার আর কি যাবে কোথায় দেখতে?
যেমন দিব্যি দিব্যি একটা ব্যবস্থা করে ফেললাম, পাকা পোকা পাকা পোক্ত ব্যবস্থা। বুড়ির টাকা ছিনতাই করে তান্ত্রিক সেজে বুড়ির ঘাড়ে বসে নিশ্চিন্তে গা ঢাকা দেওয়ার একটা পাক্কা ব্যবস্থা করে দিয়েছি। সারা পুলিশ পুলিশ সারা তো হাত পা ধুয়ে একদম পেছনে লেগে গেছে, আর ওই ওসি কালিদাস কম খরচর লোক। যাকগে আমি তো পাকা ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু কিন্তু এখানে আরো কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। বুড়িকে টাকা ফেরত দেওয়ার লোভ দেখিয়ে আরো কিছু টাকা গেড়িয়ে আর তার সঙ্গে দুবেলা ভালো মন্দ খেয়ে এখানে কিছুদিন আমাকে আরো থাকতে হবে। কিন্তু কিন্তু মেয়েটা মেয়েটা কি কি জানো না, হ্যাঁ চিংড়ি 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 বড় শ্যানা আছে, বহুত শ্যানা, সারা আমাকে কিছুতেই বিশ্বাস করে না। ঠিক আছে তোকেও আমি ঠিক ম্যানেজ করে নেবো, চিন্তা করিস না। এবার আমি একটা নিশ্চিন্তে ঘুমিয়ে বিকেলে উঠে বুড়িকে দিয়ে একটা মিক্স চাউমিন আনিয়ে খেতে হবে। জয় মা, জয় মা চোরেশ্বরী, জয় মা, জয় মা। দেখ সন্ন্যাসীটা যে ভণ্ড এ ব্যাপারে আমি একদম শিওর, তুই বিশ্বাস করছিস না আমার কথা? হ্যাঁ সব সময় না সব জানতার মতো কথা বলিস না, বুঝতে পেরেছিস? বাবার বাবার অসীম ক্ষমতা রে, অসীম ক্ষমতা। আহ আচ্ছা ঠিক আছে, তুই তুই আমাকে বল যে তুই কি দেখে বুঝলি যে ওনার মধ্যে অসীম ক্ষমতা। বাবা হলো অন্তর্যামী রে। কি অন্তর্যামী? এই জন্যই আমার মটকাটা গরম হয়। বাবা যদি অন্তর্যামী না হবে তাহলে পুলিমাসির টাকা চুরি হয়েছে কি করে বলে দিলা? ও হ্যাঁ এই জন্যই উনি অন্তর্যামী? খবর তুই না, এখনো সেই সেই বাচ্চাটি রয়ে গেলি। না না ঠিক আছে ঠিক আছে, আমি মানছি যে তুই যে কথাগুলো বলেছিস সেটাই ঠিক। হ্যাঁ তুই একটা কথার জবাব আমাকে দে তো। দেখ উনি তো এক সপ্তাহ হলো এসেছেন এখানে, হ্যাঁ পুলিমাসির বাড়িতে বেশ গুছিয়ে টুচিয়ে বসেছেন, হ্যাঁ বসেছেন তো, দিয়ে তারপর গান্ডে পিণ্ডে গিলছেন। তাহলে তুই আমাকে বল উনি এখনো টাকাটার হদিশ দিতে পারলো না কেন? দেবেন দেবেন, একটু ধৈর্য ধর, ঠিক দেবেন রে। মহাপুরুষদের লীলা সে কি আর অত সহজে বোঝা যায় রে পাগল? এই যে শুনছেন 164 কি সার্ভে পার্টটা কোন দিকে একটু বলবেন। আপনি সেই কনস্টেবল ললিতবাবু না? ও মা এই সিনেল বিষয়ে আপনি আমাকে ছিলে ফেললেন। আপনি গায়ে পড়ছেন কেন বলুন তো এরকম ভাবে? তুমি না খুব সুন্দর, হ্যাঁ খুব হ্যান্ডসাম, কি সুন্দর ফিগার তোমার। দেখ না দেখ দেখ দেখ, আমি বলছি যে আপনি কি জানো একটা ঠিকানা খুঁজছিলেন? হ্যাঁ হ্যাঁ 164 সি সার্ভে পার্ক। কেন বলুন তো?
ওখানে নাকি খুব বড় একজন তান্ত্রিক এসেছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আপনার তাতে কি দরকার? আমার কবে বিয়ে হবে আমি সেটা জানবো, আর উনি যদি আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন। আচ্ছা আপনি জানলেন কি করে এ খবর? কি সব এ থাম তো, ভক্তিতে একেবারে গদগদ। আপনি এই ডান দিকে গলিতে দিয়ে ঢুকে তিনটে বাড়ির পর ওখানেই দেখবেন বাবা আছে। যান, আপনি বাবার ইচ্ছায় আপনার মনস্কামনা পূর্ণ। থ্যাংক ইউ, তোমাকে না খুব সুন্দর দেখতে, কি সুন্দর ফিগার মারি। আরে বাপ, আপনি জানতো এখান থেকে হ্যাঁ এ তো দেখছি রীতিমতো লোক আসতে শুরু করে দিয়েছে। সবই বাবার মহিমা, মরবো এক থাপ্পড় একদম। হ্যাঁ তুই তুই লেখাপড়া শিখে এইসব বলছিস? না এ তো বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে, কিছু একটা করতেই হবে। এই দাদা শুনছেন? ঠিকানাটা একটু বলতে পারবেন? ইমিও কত 164 সি সার্ভে ভাগ তো। আরে বাস, আপনি কি করে জানলেন? বাবার ছোঁয়ায়। হ্যাঁ বাবার ছোঁয়ায় না, ইনিও একেবারে অন্তর্জামী হয়ে গেছে। আপনারাও বাবাকে চেনেন? চিনি মানে? চিনি মানে কি বলছেন? একেবারে এই যে দেখেন না, হারে হারে চিনি একেবারে হারে হারে। বাবা তো আমাদের দুজনের ঘাড়েতেই একেবারে চেপে বসে আছে। তার মানে আপনারা এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। চলুন। হয় বাবা, বাবা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্রেম, ডু সামথিং, ডু সামথিং। ও বেটা যে ভণ্ড এ ব্যাপারে আমি শিওর, শুধু হাতে নাতে ধরতে হবে। একটা একটা সন্দেহ তো আমার। বাবা ভণ্ড তান্ত্রিক, দেখি তুমি কত বড় বাবা। আরে নেচে নেচে এসো ভোলানাথ, হোচটকে পড়ো না, পাপীদের ধরে তোমার ত্রিশূলের খোঁচা মারো না। আরে নেচে নেচে এসো ভোলানাথ, হোচটকে পড়ো না, পাপীদের ধরে তোমার ত্রিশূলের খোঁচা মারো না। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। ওম বম 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 বম। আমার ক্রিয়াকলাপের ব্যবস্থা সব করেছিস তো বেটি? সব করেছি বাবা, সব করেছি। ওই যেমন যেমন বলেছ তেমন তেমন সব ব্যবস্থা করে রেখেছি। চলো বাবা। হ্যাঁ চল। ও ভালো কথা, আজ আমার শরীরটা সেরকম জুত নেই বেটি, আমি বেশি কিছু খেতে পারবো না বুঝলি। ওই হাতে করা 25 রুটি আর ওই 1.5 কেজির মতন মুরগির মাংস, ব্যাস এতেই আমার হয়ে যাবে। তবে ওই শেষের পাতে যদি গোটা 10 রসগোল্লা দিস তাই হবে বাবা, তাই হবে, কোনো চিন্তা করো না। চল শরীর খারাপ তো বাবা। ঘরে চল। হ্যাঁ জয় বাবা, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু বাবা, জয় বাবা, জয় ভোলেনাথ, জয় বাবা, জয়। দেখলে তো কেমন ঘাড় ভেঙে খাচ্ছে, দেখলে তো তুমি। মমকেও বলি হারি, সামনে দিয়ে সোজ করবে না, পেছন দিয়ে হাতে গলে যাবে। এই মালটাকে ভীষণ চেনা চেনা লাগছে জানো তো, আমার মনে হচ্ছে একে যেন আমি কোথাও দেখেছি। অন্যান্য নামে উল্টো পাটা বলিস না তো, ভদ্রলোকে একটা ক্ষমতা আছে বাবু, যাই বলিস। কি গো ভক্ত প্রহ্লাদ? হ্যাঁ
শেষ পর্যন্ত তুইও গাড্ডা বললি? না রে, না তা নয়। মানে ভদ্রলোকের মধ্যে একটা দৈবিক ক্ষমতা কিছু আছে। ফুলিমাসি কাজটা মিটে যাক, তারপর একদিন তুই আর আমি দুজনে মিলেই যাবো ওনার কাছে। গিয়ে কি করবো বলছি? গিয়ে বলবো আমাদের দুজনে একটা কিছু হিললে করে দে, তুই দেখবি। ক্লিন বোল্ড, ক্লিন বোল্ড, একেবারে ক্লিন বোল্ড। বিশ্বাস করিস না তো তোরা, সমস্যাটা সেখানেই। হ্যাঁ না রে, আমি উঠি, ওদিকে বাবার কাজকর্ম হচ্ছে, আমি যাই দেখি। জয় বাবা, বাবা দেখো, বাবা বাবা আমি চললাম, যাই ওদিকে কাজকর্ম দেখি। বাবা চলো তো কাল একবার আমরা থানায় যাই। চলো আমিও যাবো, চলো 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 তুমি। ঠিক আছে চলো, একসঙ্গে দুজনে কিছুটা করতে হবে, কিছুটা করতে হবে। যেন আমি মনে করো দাও টাকা গুলো, দাও আমাদের আসার আগে দাবিদার। এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরোবে, এক্ষুনি বেরোবে।
ছোট্ট